মঙ্গল শোভাযাত্রা তো একটা শুভ বার্তার কথা বলে, এই যে প্যাঁচা, এই যে লক্ষ্মী, এই যে পুতুল, হাতি, যে বাঙালির যে ঐতিহ্য, সমস্ত কিছুকে দিয়েই মঙ্গল শোভাযাত্রাকে করা হয়। বাঙালির ভেতরে ভেতরের মানুষের ভেতরের যে যে কলুষগুলো আছে সেগুলো যেন নাশ করে মানুষ যেন সবাই একাত্ম হয়ে এই শোভাযাত্রায় আসতে পারে। এই মঙ্গল শোভাযাত্রাটা শুরু হয়েছিল জয়পুর থেকে, আজ সেটা অনেক অনেক বড় ব্যাপ্তি হয়েছে এবং এটার জন্যই আমরা আসি, এটার সাথেই নেচে খেলে বেড়াই। এবং যারা দেখবেন এর সাথে একাত্ম হয়েছে তারা কিন্তু কোনো প্রশ্ন করে না, সবাই বলে যে এটা তো আমারই অঙ্গ। এই যে পুতুল দেখেন, এই যে ট্যাপা পুতুল, এই যে ঘোড়া, এই যে ফুল, এগুলো তো সব আমার বাঙালির, আমার প্রকৃতির সমস্ত কিছু। আমাদের গ্রাম বাংলার যে রীতি কালচার সেই কালচারগুলোই কিন্তু নিয়ে এসছে এই শোভাযাত্রায়। দেখেন যে ছবিগুলো এখানে আঁকা, এটা আমাদের বাঙালির প্রত্যেকের সমস্ত কিছু একেবারে যা এঁকেছে এখানে, বর্ণমালা থেকে শুরু করে আছে, এখানে মানুষ থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে এভরিথিং আছে যা প্রকৃতির বাইরে নয়। তো প্রকৃতির বন্দনা করেই তো মানুষ এই বাঙালি এগিয়েছে, তো সেইটাকে নিয়েই শোভাযাত্রাকে একটা প্রতীকী রূপ দেওয়া হয়েছে। একদল বলছেন যে মঙ্গল শোভাযাত্রা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক, এই বিষয়ে কি বলবেন? শুনেন, আজীবনই এই প্রশ্ন যারা করে থাকে তারা সবসময় সাংঘর্ষিক মনে করেছে, আমি কখনোই মনে করি না এটা সাংঘর্ষিক। শোভাযাত্রা শোভাযাত্রার মতো থাকবে, বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতির সাথে এটা কনফ্লিক্ট হওয়ার কোনো কারণ নেই। তারা এই ধরনের কথা কিংবা মন্তব্য কেন করে? সেটা তার ব্রত, তার অন্ধত্ব, তার অন্ধবিশ্বাস, তার গোড়ামিতা, সেই জায়গা থেকে সে বলে। তার বাবা মাও, তার তিন পুরুষও কিন্তু এটা করে গেছে, সে কিন্তু এটা স্বীকার করবে না, ঠিক আছে? এখন যারা প্রশ্নবিদ্ধ, যারা বলছে ধর্মকে যারা অনেক বেশি প্রাধান্য দিচ্ছে, তারা কি আসলে ওই তিন পুরুষের কোনো কিছু কিন্তু তারা রাখছে না, তাহলে তো তার বাবার মায়ের তার এই তিন পুরুষের শেকড়টাকে অস্বীকার করতে হয়। তারা কিন্তু এগুলো করেছে। এই দেখবেন কুলা, এই যে যা কিছু আছে আমাদের সংস্কৃতির চারিপাশে, আমাদের বাঙালি আচার ব্যবহারে যা মানে আচার কালচারে যা যা ব্যবহৃত হয় সেগুলোই কিন্তু তুলে ধরা হয় এখানে, কিন্তু সেটাকেই বলছে যে একেবারে কী বলবো সাম্প্রদায়িক একটা ইস্যু করে সেটাকে বলছে না এটা শুধু হিন্দুয়ানির ব্যাপার, এটা একটা ব্যাপার বলছে। যাই হোক, এরকম কথা যারা এটা বলবে তারা এটা বলবে, তারাও তাদের অন্ধত্ব থেকেই বলবে, আমি সেই জায়গাটা কোনো কথা বলতে চাই না। আমি যেহেতু ওটার আমি পক্ষে নই, ওটাকে আমি গুরুত্ব দিতেও চাই না।